নমস্কার বন্ধুরা বাছাই রান্নাবান্নাতে সকলকে সাহায্য আস্তমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এইভাবে পুরন্ত জলের মধ্যে টমেটো দিয়ে যে এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আমি চারটে টমেটোকে এখানে সিদ্ধ করে নিয়েছি এবার টমেটোর গা থেকে যে শক্ত আবরণটা সেটা ছাড়িয়ে নিয়ে শ্বাসের অংশটুকু মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি আটা নিয়েছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আলাদা করে আর লবণ অ্যাড করছি না যেহেতু পেস্টের মধ্যে আমি লবণ দিয়েছিলাম এবার টমেটো পেস্ট দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ভাজা জিরে গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো এটা একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি এবারে আটাটাকে মেখে নিচ্ছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো তবে আটা দিয়ে তৈরি করলে খেতেও যেমন ভালো লাগে আর শরীরের দিক থেকেও ঠিক থাকে লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি পরটা আকারে দেখো বেলা হয়ে গেছে এবার তাও গরম করে নিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে পাউডার দুপিট ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসে ফ্লেম হাইতে রেখে পাউডারটাকে সেঁকে নিচ্ছি প্রথমে পাউডার দুপিট ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য পিট ভালো করে ভেজে নিতে হবে এই পরোটাগুলো খেতেও যেমন সুন্দর হয় তেমন হয় নরম পরোটা ভাজা হয়ে গেছে একইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিয়েছি এই পরোটা শুধুও খেতে পারো আবার যে কোনো চাটনি তরকারির সাথেও খাওয়া যেতে পারে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলো বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক কমেন্ট করতে হলো না ধন্যবাদ